অস্থিভঙ্গে প্লাস্টার অফ প্যারিস পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অর্থোপেডিক বৈকল্যে প্লাস্টার ব্যান্ডেজের ব্যবহার বহুবিধ। অস্থিভঙ্গে প্লাস্টার ব্যান্ডেজ দ্বারা চিকিৎসা বিজ্ঞানসম্মত এবং বিশ্বজুড়ে প্রচলিত। সব রকম অস্থিভঙ্গের চিকিৎসা প্লাস্টার ব্যান্ডেজ দ্বারা সম্ভব নয় এবং কোনো কোনো সময় প্রয়োজনও নয়। সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দেয়া হয়ে থাকে। প্লাস্টার অফ প্যারিসা জিপসাম পাউডার হলো হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট যা ব্যান্ডেজ লাগানো থাকে। পানিতে ভিজানোর পর কয়েক মিনিট পর্যন্ত গলিত সাবানের মতো নরম থাকে। নরম থাকাকালীন অবস্থায় নিপুণ হাতে দ্রুত প্লাস্টার ব্যান্ডেজ সংশ্লিষ্ট অঙ্গে লাগানোর কাজ সম্পন্ন করতে হয়। ভেজানোর পর প্লাস্টার যে অবস্থায় থাকুক না কেন কয়েক মিনিটের মধ্যেই শক্ত হয়ে যায়, তা পানির নিচেই হোক বা উপরে হোক। নরম অবস্থার প্লাস্টার ব্যান্ডেজ যে কোনো অঙ্গে প্রয়োজন মতো যে কোনো আকৃতিতে করা যায়। কয়েক মিনিটের মধ্যে শুকিয়ে শক্ত হয়ে যায়। যে আকৃতিতে করা হয়েছে সেই রূপ বহুদিন বজায় থাকে। প্লাস্টার না ভিজালে এবং নষ্ট না করলে অনেক দিন শক্ত থাকে। প্রয়োজন হলে চিকিৎসক দ্বারা প্লাস্টার বদলিয়ে নেওয়া যেতে পারে। সঠিক প্লাস্টার ব্যান্ডেজে ক্ষতি হয় না, তা সুলভ ও সহজ প্রাপ্য। প্লাস্টার সবসময় বিশেষজ্ঞ বা অভিজ্ঞ লোক দ্বারা করতে হবে, তা না হলে সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। যেমন প্লাস্টারের চাপে ঘা হতে পারে, ভগ্ন হাড় চূড়া না লাগতে পারে, বাঁকা হয়ে জোড়া লাগতে পারে, রক্ত চলাচলে বিঘ্ন ঘটে পচন ধরে অঙ্গহানির মতো জটিলতা সৃষ্টি হতে পারে। অস্থিভঙ্গে সফল চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নির্দিষ্ট ব্যায়ামের প্রয়োজনীয়তা। অস্থিভঙ্গে বিশেষ করে প্লাস্টার দ্বারা চিকিৎসায় দীর্ঘদিন নিশ্চল থাকার জন্য সংশ্লিষ্ট অংশের অস্থিসন্ধির অনম্যতা, মাংসপেশির ক্ষয়প্রাপ্ততা, দুর্বলতা, অসময়ন্যতা ও অসহযোগিতার সৃষ্টি হয়। মাংসপেশির দুর্বলতার জন্য অস্থিসন্ধি দৃঢ়তা কমে যায়। প্লাস্টারে দীর্ঘদিন নিশ্চল থাকার জন্য এবং মাংসপেশির নিষ্ক্রিয় ও সক্রিয় ব্যায়ামের অভাবে অস্থিসন্ধি চতুর্পাশে নরম কলাসমূহের সফট টিস্যুর মধ্যে সংযুক্তি থাকে, ফলে কম বেশি স্থায়ী অনম্যতার মতো জটিলতা অস্থিসন্ধিতে সৃষ্টি হয়। সব জটিলতা প্রতিরোধ করার জন্য প্লাস্টারকৃত বা প্লাস্টার উত্তর অবস্থার অঙ্গের কর্মক্ষমতা রক্ষা বা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট ব্যায়ামের অত্যন্ত প্রয়োজন। ব্যায়াম অস্থিভঙ্গে ফোলা প্রশমিত করে। ব্যায়াম দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ভগ্ন অস্থির জোড়া লাগাতে সহায়তা করে। ব্যায়ামে কণ্ঠরা সচল থাকে। প্লাস্টার উত্তর অস্থিসন্ধির অনম্যতার জন্য ব্যায়াম অত্যন্ত প্রয়োজন। প্লাস্টার উত্তর ক্ষয়প্রাপ্ত ও দুর্বল মাংসপেশির জন্য প্লাস্টার উত্তর ব্যায়াম অত্যন্ত প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।